দুটো টিকিট দিন। চল চল। चल आगे दोल चल मजा लगे ना भलो लगे खूब ना रे मजा ना रे देखी खे भाग्य परीक्षा भाग्य परीक्षा भाग्य परीक्षा भाग्य परीक्षा देखिवे तुरंगे देखिवे तैलने पाइते पारो अमूल्य रत्न आर धरे ना पा मारे लाख ट्राई करे ना पा एक बार ना हले हजार बार चेष्टा करे धरे ना पा भाग्य परीक्षा भाग्य परीक्षा भाग्य परीक्षा दस टाका एक रिंग पाबेन दस टाका एक रिंग दस टाका एक रिंग पाबेन दस टाका एक रिंग पाबेन दस टाका भाई नेबे नेन नेन ट्राई करें दस टाकाय पाइले पाइते पारेन हे मारे मारे खुशी दस टाइम पा दस टाइम दस टाइम पा दस टाइम पा दस टाका भाई ने घुरते घुरते क्या पागत हो गल रिक्शा कथाय रिक्शाओ नहीं तो देखी कि बेपार एखने दे गाड़ी जो अपेक्षा कर चलू ना अपने के पोछ दिए आसि ना प्राइवेट गाड़ी चढ़ अभ्यास नहीं तो अत बड़ लोक नई तिक्शार जो अपेक्षा कर ठीक है सत्य कथा बोलते कि मने मने खुजिल आल्ला अनेक सहाय तर देखा पे गलम खुजन क्या अपना एक पचंद जिन पचंद जिन मेल हाट्टी आपनी पचंद कर से हाट्टी हमारे आई
আমাকে কত সস্তা মেয়ে ভেবেছেন তা আমি জানি না, তবে এভাবে কোনো কিছু নেবার অভ্যাস আমার নেই। প্লিজ প্লিজ আপনি আমাকে ভুল বুঝবেন না, মালাটি আপনার যেমন পছন্দ হয়েছে ঠিক তেমনি আপনাকেও আমার প্রথম দর্শনে ভীষণ পছন্দ হয়েছে, তাই উপহারস্বরূপ মালাটি আপনাকে দিতে চেয়েছিলাম। যদি কোনোদিন আপনি ক্ষুদ্র উপহারটি নিতে আগ্রহী হন তাহলে গুলশান 2/3 এই ঠিকানায় খোঁজ করবেন। আমি এই মালাটি ততদিন খুব যত্ন সহকারে রাখব যতদিন আপনি মালাটি গ্রহণ না করবেন। চলি। এই চুপ বলছি তুমি
সাতরঙে সাজিয়ে তোমাকে তাই ভাবি সাতরঙে সাজিয়ে তোমাকে তাই ভাবি এই চুল বলছে তুমি মোর সেই ছবি এই মন বলছে তুমি মোর সেই ছবি বান্ধবী বিজলি ও আলো, যদিও জানি তোদের কাছে ক্ষমা চাওয়ার কোনো অধিকার আমার নেই, তবুও দুহাত জোর করে তোদের কাছে শেষবারের মতো ক্ষমা চাইছি। হঠাৎ করে বাবা এলেন, আমার বিয়ের দিন তারিখ ঠিক করে এসেছেন। আমার মামাতো ভাইয়ের সঙ্গে আগামী পরশু আমার বিয়ে। বিয়ের পরের দিন আমি চট্টগ্রামে আমার স্বামীর কর্মস্থল হালিশহরের আবাসিক এলাকায় চলে যাব এবং ওখানেই থাকবো। অবশ্যই আমার বাসায় বেড়াতে এসে আমাদেরকে দোয়া করে যাবি। আমার এখানে বেড়াতে না এলে আমি ভীষণ দুঃখ পাবো। তোরা আসলে পৃথিবীতে আমার চেয়ে আর বেশি খুশি কেউ হবে না। পারলে ক্ষমা করে দিস। ইতি শুভেচ্ছান্তে তোদের বান্ধবী আশা। যা, ক্ষমা করে দিলাম। এই আমরা কিন্তু চট্টগ্রাম হালি শহরে যাবো। তুই ঠিক বলেছিস, চট্টগ্রামের ঠিকানা যখন দিয়েছে তখন আমরা অবশ্যই যাব। তুই যাই বলিস না কেন বিজলি, পার্কের ওই ছেলেটাকে আমার খুব পছন্দ হয়েছে। তুই হয়তো ছেলেটাকে ভুলে গেছিস, কিন্তু আমি ভুলিনি। আমার বিশ্বাস তোরও পছন্দ হয়েছে। শোন, প্রেম কিন্তু করা যায় না, প্রেম হয়ে যায়। তুই ঠিকই বলেছিস আলো, ছেলেটাকে আমিও ভুলিনি, ছেলেটাকে আমারও পছন্দ হয়েছে। কিন্তু ভয় হয়, বড় লোকের ছেলে তো, প্রেমের নামে খাম খেয়ালিপানা করছে না তো, নাকি সত্যি আমাকে ভালোবেসেছে। আমি যতটুকু জানি, প্রথম দর্শনে যাকে ভালো লাগে সে তাকেই ভালোবাসে। তাই বলছিলাম কি, তুই বলছিস মালাটা অমন করে ফিরিয়ে না দিলেও পারতি, আমি সব বুঝে ফেলেছি। আর একটু দেরি না করে কালেই তুই গুলশান 2x3 যাবি। দুষ্টুমি করে কাছে গিয়ে বলবি, মালাটা আমার গলায় পরিয়ে দাও। লক্ষ তারার মাঝে তুমি জনের ধ্রুব তারা, তুমি আমার মনের আকাশে চিরদিন জল জল করে জ্বলবে। পৃথিবীর সমস্ত ফুলের বাগানের মাঝে তুমি একটা ফুটন্ত লাল গোলাপ, তোমার মনে সুরভি আমাকে পাগল করে দিয়েছে, তাই তো তোমাকে প্রাণ ভরে দেখি বারবার। তুমি যেন আমার, শুধুই আমার, শুধুই আমার, শুধু আমার। সুন্দর
জানতাম আমার ভালোবাসা তোমাকে একদিন আমার কাছে টেনে নিয়ে আসবে। এবার বলো বিজলি, আমার মালাটা কি শুধু ছবির গলায় থাকবে নাকি তোমার গলায় পরিয়ে দেব? আমি তো তোমার মালাটা নিতেই এসেছি, দাও মালাটা আমার গলায় পরিয়ে দাও। আমি যা চেয়েছি আজ তা আমি পেয়েছি, আলো আজ তা আমি পেয়েছি, শুনে খুব খুশি হলাম। সত্যি আলো, তোর কথা আজ আমার ভুল ভেঙেছে। আকাশ আমাকে খুব ভালোবাসে রে। আমি আকাশের বাসায় গিয়ে ওর রুমের ভিতর ঢুকতেই দেখি ও আমার ছবি আঁকছে, ওই মালাটা আমার ছবির গলায় পরিয়ে রেখেছে। ও মাই গড, আকাশ আমাকে ভীষণ ভালোবাসে রে।
আছে আমার শেষ তোমায় সুখী করে আমি সুখী হব চুরি করে প্রেম করতে আমার আর ভালো লাগে না। ভাবছি খুব শীঘ্রই তোমাকে বিয়ে করে হানিমুন করতে যাব। তুমি বড়লোক বাবার একমাত্র সন্তান, তোমার বাবা মা আমার মতো গরিব ঘরের মেয়ের সাথে তোমার বিয়ে দিতে রাজি হবেন তো? অবশ্যই রাজি হবেন। বাবার তো মিল কারখানা ব্যাংক ব্যালেন্স এসব কার জন্য? এই সবই তো আমার সুখের জন্য। তবু যদি তোমার বাবা মা রাজি না হয়, সব কিছু থেকে তোমাকে বঞ্চিত করে? বঞ্চিত যদি করবেই তাহলেও আমার এতটুকু দুঃখ নেই। আমার দুটি হাত আছে, প্রয়োজনে দিন মজুর করব, রিক্সা চালাবো। তবু আমি তোমাকে বিয়ে করব। তুমি হবে আমার ঘরের লক্ষ্মী বউ। সত্যি আকাশ, ভাবতে অবাক লাগে তুমি আমাকে এত ভালোবাসো। আকাশ আর কতটুকু উচ্চ, তার চেয়ে তোমার ভালোবাসা অনেক অনেক উঁচুতে। আর তাই হয়তো তোমার নাম রেখেছে আকাশ। আকাশের মতোই বিশাল তোমার মন। বিশ্বাস করো বিজলি, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। তোমাকে ছাড়া আমি বাঁচব না বিজলি, বাঁচব না। হুজুর, দেখো তো কে এলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চাও, কে তুমি? আমি বিজলি। আকাশ বাসায় আছে? না, আকাশের মুখে তোমার নাম অনেক শুনেছি। আচ্ছা, তোমার বাবা কি করেন? জি, বাবা বেঁচে নেই। তা উনি কি করতেন? কোনো হাই অফিসিয়াল না কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট? উনি গ্রামের বাড়িতে চাষবাস করতেন। অর্থাৎ চাষা? জি না, চাষি। আকার দাও আর দীর্ঘিকারী দাও, অর্থটা কিন্তু একই দাঁড়ায়। তা তুমি কি করো? চাকরি করি। মাইনে পাও কত? 2000 টাকা। 2000 টাকার বেতনে আমার মিলে চাকরি করে 1200। তুমি জানো আমার ছেলে প্রতি বছর গাড়ির মডেল চেঞ্জ করে? তার মানে তোমার এ বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতা নেই। এ কথা কি তোমাকে আর বুঝিয়ে বলতে হবে? থামো তুমি। বিজলি, তুমি যেও না মা, না মা চলি। বিজলি, ওগো একই করলে তুমি, ওকে এমন করে তাড়িয়ে দিলে কেন? আমার আকাশ ওকে ভালোবাসে। আমি যা করেছি ঠিকই করেছি। এমন সস্তা মেয়ের সাথে আমার একমাত্র ছেলের বিয়ে কোনোদিনই হবে না। ওগো ওগো, তুমি জানো না,
নেনে এক মিনিট আরো এক মিনিট বিজলি তোমার মন খারাপ কেন বিজলি কি হয়েছে হ্যাঁ বিজলি তোমাদের বাসায় গিয়েছিলাম তোমার খোঁজ করতে ও বাবা কিছু বলেছেন যা সত্যি তোমার বাবা তাই বলেছেন আমরা গরিব আর গরিবের ভাগ্যে যা ঘটে আমারও ভাগ্যে তাই ঘটেছে আরে ধুর বোকা ও কিছু না আমার বাবা একটু অহংকারী সেটা আমি জানি তাছাড়া বাবা রাশভারী লোক দেখবে সময় মতো সব ঠিক হয়ে যাবে বুঝতে পেরেছি বাবাকে আজই আমাদের বিয়ের কথাটা জানাতে হবে বিজলি আমার উপর তুমি বিশ্বাস রেখো হেই অমন করে মন খারাপ করে আছো কেন হাসো এই একটু হাসো না কি হলো হাসছো না কেন হাসো হাসো এই তো লক্ষ্মী মেয়ে হ্যাঁ তুমি বিজলির মুখে যা শুনেছ সবই সত্যি আমি এ বিয়েতে রাজি নই সামান্য একটা চাকরিজীবী গরিব ঘরের মেয়েকে তুমি বিয়ে করতে চাও তুমি কি আমাদের মান সম্মানের কথা একবার ভেবেছো কোন যোগ্যতায় ওই মেয়ে এ বাড়ির পুত্রবধূ হতে চায় বাবা বাবা গরিবরা কি মানুষ নয় বাবা তাছাড়া বিজলি হতে পারে গরিব ঘরের মেয়ে কিন্তু সে শিক্ষিত নম্র ভদ্র মেয়ে তার চাইতে বড় কথা বাবা আমি 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 বিজলিকে ভালোবাসি বাবা শরৎ ভালোবাসি তুমি কি একবার ভেবে দেখেছো এর পরিণাম কি হতে পারে আমি জানি বাবা তুমি আমাকে তোমার ধন সম্পত্তি থেকে বঞ্চিত করবে এমনকি ত্যাজ্যপুত্র করতে পারো কিন্তু বাবা আমি তোমাদের কাছে এসব কিছুই চাই না আমি শুধু তোমাদেরকে জানাতে এসেছি আমি বিজলিকেই বিয়ে করব আকাশ তুমি আরেকবার ভালো করে ভেবে দেখো তুমি আমাদের একমাত্র সন্তান তোমাকে আমরা হারাতে চাই না তুমি ওই মেয়েকে ভুলে যাও তুমি ওই মেয়েকে ভুলে যাও আমি তোমার কথা রাখতে পারবো না আই এম রিয়েলি সরি বাবা আমি বিজলিকে কথা দিয়েছি আমি আমার ভালোবাসার অমর্যাদা করতে পারবো না আমি বিজলিকেই বিয়ে করব চলি বাবা আকাশ আমার কথা শুন বাবা তুই এভাবে চলে যাস রে বাবা তুই এভাবে চলে যাস রে আমাকে ক্ষমা করে দিও মা পারলে দূর থেকে আশীর্বাদ করো চলি মা আকাশ ওগো তোমার পায়ে পড়ি তুমি ওকে থামাও আমার আকাশকে ফেরাও আমার আকাশকে তুমি ফেরাও তুমি আমার আকাশকে ফেরাও তুমি আমার আকাশকে ফেরাও আমার আকাশকে ফেরাও একটা চাকরিজীবী গরিব ঘরের মেয়েকে তুমি বিয়ে করতে চাও কোন যোগ্যতায় ওই মেয়ে এবারের পুত্রবধূ হতে চায় তুমি ওই মেয়েকে ভুলে যাও তুমি ওই মেয়েকে ভুলে যাও আকাশ কোন যোগ্যতায় ওই মেয়ে এবারের পুত্রবধূ হতে চায় তুমি ওই মেয়েকে ভুলে যাও আকাশ তুমি ওই মেয়েকে ভুলে যাও তুমি ওই মেয়েকে ভুলে যাও আকাশ
জ্ঞান ফিরে আসবে। হ্যালো হ্যালো আকাশ বাসা আছে? আকাশ ভাই অ্যাক্সিডেন্ট করছে। আকাশ অ্যাক্সিডেন্ট করছে? উনি ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে আছে। মেট্রোপলিটন হাসপাতাল? আকাশ বাবা, আকাশ ডাক্তার, আমার আকাশ কেমন আছে? এই তো এই মাত্র জ্ঞান ফিরেছে। বাবা আকাশ, তুই বেঁচে আছিস। তোর অ্যাক্সিডেন্টের কথা শুনে তোর মা জ্ঞান হারিয়ে ফেলেছে। বাবা তুই আমাকে ক্ষমা করে দে। তোর পছন্দ করা মেয়ে বিজলির সাথে আমি তোর বিয়ে দেব। প্লিজ বাবা, ডাক্তার ডাক্তার আমার কি হলো? আমি আমার হাতে পায়ে শক্তি পাচ্ছি না বাবা। আপনার এক হাত এক পা প্যারালাইজড হয়ে গেছে। ডাক্তার আমি পঙ্গু হয়ে গেছি। আজ আমি পঙ্গু 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 আমি কোনোদিন ভালো হবো না। পঙ্গু হয়ে গেছি ডাক্তার, পঙ্গু পঙ্গু হয়ে গেছি। শহর সারা দেন না, বিদেশে ভালো চিকিৎসায় আপনি ভালো হয়ে যেতে পারেন, কিন্তু সে অনেক সময়ের ব্যাপার। আপনি মনোবল হারাবেন না, আপনাকে আরো শক্ত হতে হবে। ডাক্তার যত টাকা লাগবে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ঘুরে ঘুরে আমি আমার একমাত্র সন্তান আকাশকে ভালো করে তুলবো। ডাক্তার আকাশ কি হচ্ছে তোমার? ভালো আছো তো? আমি চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেছি। আমি কোনোদিন ভালো হবো না বিজলি, কোনোদিন ভালো হবো না, পঙ্গু হয়ে গেছি বিজলি, পঙ্গু হয়ে গেছি। বিশ্বাস করতে পারছি না, বিশ্বাস করতে পারছি না। এত ভেঙে পড়লে চলবে না মা, আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ নিশ্চয়ই আকাশকে সুস্থ করে দেবেন। তাছাড়া আমি ওষুধপত্র সহ চিকিৎসার সব ব্যবস্থা করে দিয়েছি। ডাক্তার তাহলে আকাশকে আমি আমার বাসায় নিয়ে যাই? হ্যাঁ নিয়ে যেতে পারেন। তাছাড়া বিজলি যখন আকাশের পাশে আছে তখন আকাশের সেবা যত্নে কোনো ত্রুটি হবে না। সিস্টার জি স্যার, এখন হুইল চেয়ারের ব্যবস্থা করো। যেমন আমাকে প্রাণ ভরে ভালোবাসো, আমিও তোমাকে প্রাণ উজাড় করে ভালোবাসি। তোমাকে নিয়ে গড়ে তুলব সুন্দর এক পৃথিবী। তোমার আমার জীবন আনন্দে ভরে উঠবে। তুমি হবে আমার নববধূ আর আমি হব তোমার স্বামী। না, তুই এভাবে বিজলির সুন্দর জীবন নষ্ট করতে পারিস না, কারণ তুই যে পঙ্গু। আরে ভালোই যদি বাসবি তাহলে তুইও সুন্দর জীবন নষ্ট করতে চাস কেন? আমি বিজলিকে ভালোবাসি, আমি ওর ভালো চাই। ছি আকাশ ছি, তুই এত বড় স্বার্থপর, বিজলির জীবন নিয়ে তুই ছিড়িমিড়ি খেলতে চাস? এটা তোর অন্যায়। তোর এই পঙ্গু জীবন নিয়ে তুই ওকে কি দিতে পারবি? তুই বিজলিকে ভুলে যা, তুই বিজলিকে ভুলে যা। না না, আমি ওকে ভুলতে পারবো না। আমি বিজলিকে ছাড়া বাঁচবো না, আমি বিজলিকে ছাড়া বাঁচবো না, আমি বিজলিকে ছাড়া বাঁচবো না, বাঁচবো না। Thank you.
কেন বুঝতে পারছো না? আমি যা বলছি তা ঠিকই বলছি, অতীত আজ আমার কাছে মৃত। তাহলে আমাদের এতদিনের প্রেম ভালোবাসা সবই কি মিথ্যে? সবই কি তোমার অভিনয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই মিথ্যে, সবই আমার অভিনয়। না না আকাশ, আমার ভালোবাসা মিথ্যে হতে পারে না। তুমি আমার স্বপ্নকে ভেঙে দিও না। আমার অনেক স্বপ্ন ছিল, আজ আমার সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। আর এর জন্য দায়ী কে? কে দায়ী বলো, থামলে কেন বলো, কে দায়ী? এর জন্য দায়ী তুমি। না, এ আমি বিশ্বাস করি না। এ তোমার মনের কথা নয় আকাশ। হ্যাঁ, এটাই আমার মনের কথা, এবং এটাই সত্য। তোমার জন্য আজ আমি পঙ্গু হয়ে গেছি, আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। আজ থেকে তুমি আমার কাছে মৃত, তুমি আর কোনোদিন এখানে আসবে না। চলে যাও, চলে যাও আমার চোখের সামনে থেকে। না না, তোমার ঠিকই বলেছ আকাশ, তোমার কাছ থেকে আমার ভালোবাসার সবচেয়ে দামি উপহার আজ আমি পেয়েছি। আমি চলে যাচ্ছি, যাওয়ার আগে তোমার দেওয়া পুরনো উপহার এই মালা তোমাকে আমি ফিরিয়ে দিলাম। আমি তোমার ভালো চাই, আমি তোমার ভালো চাই বিজলি। এছাড়া যে আমার আর কোনো উপায় ছিল না, আমি আমার পঙ্গু জীবনের সাথে তোমার সুন্দর জীবনকে জড়াতে চাইনি বিজলি, জড়াতে চাইনি। তাই আমি তোমার সঙ্গে মিথ্যে অভিনয় করেছি। ভালোবাসার যুদ্ধে আজ আমি তোমার কাছে চিরদিনের জন্য হেরে গেলাম, চিরদিনের জন্য হেরে গেলাম। তুমি আমাকে ক্ষমা করে দিও বিজলি, ক্ষমা করে দিও। আজ আমি পঙ্গু, আজ আমি পঙ্গু, 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 আজ আমি পঙ্গু বিজলি, পঙ্গু। Oh,
হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে চলে এলাম, তাই তোকে বলার সুযোগ পাইনি। আশা, কার সাথে কথা বলছো? এই বলো তো ওকে। আরে আমাকে পরিচয় করে দিতে হবে না,
ইনি হলেন যে তোমার সবচেয়ে প্রাণপ্রিয় বান্ধবী বিজলি। কি আমি ঠিক বলেছি না? হ্যাঁ তুমি ঠিক বলেছো বিজলি, ও হচ্ছে আমার উনি। আশা, আমি এসেছি একটা চাকরির খোঁজে, তাই তোদের এখানে কয়েকটা দিন থাকবো, চাকরিটা হলেই চলে যাব। এইখানে থাকতে হলে প্রতি মাসে 500 টাকা করে ভাড়া দিতে হবে, পানির বিল কারেন্ট বিল আলাদা, থাকার জন্য আলাদা কোনো ঘর নেই, থাকতে হলে আপনাকে এই ড্রয়িং রুমে থাকতে হবে। বলুন আপনি রাজি? হ্যাঁ আমি রাজি। ঠিক আছে, তাহলে আমার আর কোনো আপত্তি নেই, তোমরা দুজন বসে গল্প করো, আমি আমার কাজ সেরে আসছি। বিজলি কি ব্যাপার, এবার খুলে বলতো কি হয়েছে তোর? ভাগ্যে যা ছিল তাই হয়েছে, এ সব কিছু আমার ভাগ্যের নির্মম পরিহাস বলে মেনে নিয়েছি আমি। আকাশ, আকাশ আমাকে ভুলে গিয়েছে, তাই ওকে আমি ভুলে যেতে চাই, ওর কাছ থেকে আমি অনেক অনেক দূরে থাকতে চাই। এসব কথা পরে হবে, খাবি চল। এই যে ম্যাডাম কোথায় যাচ্ছেন একটু দাঁড়ান, আপনার সাথে আমাদের কথা আছে। যে আমার সাথে আপনাদের আবার কি কথা, আমি তো আপনাদের চিনি না। ধন্যবাদ, আপনি সময় মতো না এলে গুন্ডারা আমার অনেক ক্ষতি করে ফেলতো। দিনকাল ভালো না, এভাবে একা রাস্তায় বের হওয়া আপনার ঠিক হয়নি, কোথায় যাবেন? দেখুন আমি শহরে নতুন, আমি একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছি, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, দয়া করে আপনি আমাকে আমাকে একটু পৌঁছে দেবেন। যাবেন কোথায়? এই যে এই ঠিকানায়। হুম চলুন আমি আপনাকে পৌঁছে দেব, আসুন। থ্যাংক ইউ। যে ঠিকানায় ইন্টারভিউ দিতে যাচ্ছেন এটাই সেই ঠিকানা। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব সে ভাষা আমি খুঁজে পাচ্ছি না, আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চলি। ওকে। চলি। ওকে থ্যাংক ইউ। শুনুন। জি বলুন। আমার বিশ্বাস আপনার চাকরিটা হয়ে যাবে। থ্যাংক ইউ। যান। আপনি? আমি একজন ক্যান্ডিডেট, আমি ইন্টারভিউ দিতে এসেছি। আচ্ছা। আমার আসতে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি বসকে বলছি। স্যার একজন ক্যান্ডিডেট এসেছে, পাঠিয়ে দেব। থ্যাংক ইউ স্যার। আপনি সামনে দরজা দিয়ে ভেতরে যান। থ্যাংক ইউ। ওয়েলকাম। স্যার
ये सर আপনি কেন আমাকে দেখে ভয় পেয়ে গেলেন নাকি স্যার আশার আগে ভীষণ ভয় করছিল আপনাকে দেখার পর আপনার প্রতি আমার আত্মবিশ্বাস আরো বেড়ে গেছে গুড ভেরি গুড থ্যাংক ইউ স্যার হ্যাঁ এটা আমার ট্রাভেল এজেন্সি দেশের মানুষকে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে ভ্রমণ করার ব্যবস্থা করে দেওয়াটাই আমার কাজ তার মানে মানুষের মনের রঙিন স্বপ্নকে আপনি বাস্তবে রূপায়িত করে দেন Exactly. আমার এতদিনের ট্রাভেল এজেন্সির ব্যবসা সম্পর্কে এত সুন্দর কথা এর আগে আমি কখনো শুনিনি ট্রাভেল এজেন্সির ব্যবসা সম্পর্কে আপনার পূর্ব অভিজ্ঞতা আছে কি জি না স্যার আপনার যোগ্যতা আমার পুরো নাম রেজানা পারভিন বিজলি আমি বিএ প্রথম বিভাগে পাশ করেছি শর্ট হ্যান্ড আর কম্পিউটারে কোর্স করেছি চাকরির কোনো পূর্ব অভিজ্ঞতা আছে আপনার ট্রাভেল এজেন্সির চাকরির পূর্বে কোনো অভিজ্ঞতা আমার নেই স্যার তবে স্যার চাকরিটা যদি আমার হয়ে যায় আমি আপনাকে কথা দিচ্ছি আপনার কাজের কোনো গাফিলতি আমি করব না আপনার দেশের বাড়ি আপনি এখানে কোথায় থাকেন আমার দেশ যশোরে আমার বর্তমান ঠিকানা 30 আগ্রাবাদ এখানেই আমি থাকি মাসুদ সাহেব আপনি ভেতরে আসুন মাসুদ সাহেব ইনি হচ্ছেন রিজওয়ানা পারভিন বিজলি এখন থেকে আমাদের অফিসে কাজ করবেন উনাকে আমার পার্সোনাল ফাইল আর টিকিট রিজার্ভেশন ফাইলগুলো বুঝিয়ে দিন থ্যাংক ইউ স্যার আসুন আমার সাথে থ্যাংক ইউ স্যার ওকে সবকিছু বুঝিয়ে দিয়েছেন তো জি স্যার ঠিক আছে বিজলিকে আমার চেম্বারে পাঠিয়ে দিন ঠিক আছে স্যার আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি আজ দুপুর একটার সময় সিঙ্গাপুর থেকে আমার একজন বিজনেস পার্টনার আসবে আপনি এয়ারপোর্টে গিয়ে তাকে রিসিভ করে হোটেল আগ্রাবাদে নিয়ে যাবেন আমি চাই সে যতদিন এখানে থাকবে ততদিন আপনি তাকে সঙ্গ দেবেন সরি স্যার আমি আমি কাজ করতে পারবো না করতে পারবেন না মানে অবশ্যই আপনাকে করতে হবে এটা আপনার ডিউটি আমাকে মাফ করবেন স্যার এই ধরনের ডিউটি আমি করতে পারবো না আপনি চাকরি নেবার আগে আমাকে কথা দিয়েছিলেন আমি আপনাকে যে ডিউটি দেবো আপনি সেই ডিউটি করবেন কাজের কোনো গাফলতি করবেন না অথচ এখন আপনি বলছেন আপনি ডিউটি করতে পারবেন না এই অফিসে যে কোনো ডিউটি আপনাকে করতেই হবে কারোর সাথে সঙ্গ দিতে হবে এটা আমার জানা ছিল না স্যার তাছাড়া এই কাজটা আমি ভালো মনে করি না কোন কাজটা ভালো আর কোন কাজটা খারাপ সেটা আপনার দেখার বিষয় নয় আপনি বুঝতে পারছেন না সে আমার বিজনেস পার্টনার আর তাকে খুশি করতে না পারলে আপনি আমার এখানে চাকরি করবেন কি করে ইউ হ্যাভ টু ক্যারি মাই অর্ডার সরি স্যার আপনার অর্ডার আমি পালন করতে পারবো না আমি আপনার চাকরিটা ছেড়ে চলে যাচ্ছি হ্যাঁ তাই করুন জন জন বেরিয়ে যান বলছি জন গেট আউট হ্যাঁ তুমি ঠিক বলেছো বিজলি এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এলি চাকরিটা ছেড়ে দিয়ে চলে এলাম
কারণ চাকরিতে যে ডিউটি আমাকে দিয়েছে তা আমি কোনোদিনই করতে পারবো না। ঠিক বলেছ, এমন চাকরি করার কোনো দরকার নেই, এর চেয়ে ভালো চাকরির ব্যবস্থা আমি তোমাকে করে দেবো। হ্যাঁ বিজি, কামাল ঠিকই বলেছে, মন খারাপ করিস না, নে চা খা প্লিজ। দেখো তো কে এলো। আমি দেখছি কামাল ভাই, আমি দেখছি। স্যার আপনি? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসুন স্যার, আসুন স্যার, ভিতরে আসুন। আশা, তোদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, ইনি হচ্ছেন আমাদের অফিসের বস মিস্টার আগুন। সালাম আলাইকুম স্যার। এ হচ্ছে আশা, আমার বান্ধবী, আর ইনি হচ্ছেন আশার হাজবেন্ড মিস্টার কামাল। নাইস টু মিট ইউ। ওয়েলকাম। আপনাদের সাথে পরিচিত হয়ে খুব খুশি হলাম। যে বিজলি, যে কথা বলতে এসেছিলাম, আজকের ইন্টারভিউতে আপনি পাশ করেছেন, আপনার চাকরিটা পাকা হয়ে গেল, কাল থেকে আপনি রীতিমতো অফিস করবেন। থ্যাংক ইউ স্যার। ওকে চলি। সে কি কিছু না খেয়ে চলে যাচ্ছেন? থ্যাংক ইউ, আজ না আরেকদিন এসে খাবো, চলি আসবেন। কিরে, এর মধ্যে তোর কাছে চাকরিটা একেবারে পাকা হয়ে গেল? আশা, আরে করছো কি, ও তো তোমার বান্ধবী, ওকে আদর করছো কেন, আমাকে আদর করো। সবার জীবনী প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে, প্রথম যারে লাগে ভালো যায় না ভোলা তবু করে। কথা বলতে চাই, আমাকে আপনি আপনার বাসায় যেতে না বললেও আমি কিন্তু সেদিন আপনার বাসায় গিয়েছিলাম। যদি আপনার আপত্তি না থাকে তাহলে আজ অফিস ছুটির পর আমি আপনাকে আমার বাসায় নিয়ে যেতে চাই, যাবেন আপনি? মানে স্যার, কথাটা অন্যভাবে নেবেন না, আমার মা বাড়িতে একাই থাকেন, আপনাকে দেখলে মা ভীষণ খুশি হবেন, যাবেন আমার সাথে? জি স্যার, চলুন চলুন। কাকে নিয়ে এসেছি? আগুন। ও কে বাবা? মা, ওর নাম বিজলি, আমার অফিসে চাকরি করেন, বিজলি আমার মা। থাক মা থাক, সালাম করতে হবে না। আগুন, তুই এত ভালো হয়ে গেলি কবে? বাসায় আমি একা থাকি, তুই সঙ্গে করে মেহমান নিয়ে এলি, আমি আমি খুব খুশি হয়েছি বাবা। আমি তোমারই সন্তান মা, আমি জানি কি করলে তুমি খুশি হবে। তুই আমার লক্ষ্মী ছেলে বাবা। তুমিও আমার লক্ষ্মী মা। বাহ, তুমি দেখতে খুব সুন্দর মা। মা, তোমরা বসে গল্প করো, আমি আসছি। এসো এসো, বসো মা বসো। কি খাবে?
চা না কফি? খেতে পারি মা, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমি নিজ হাতে চা বানাবো, দেখবেন মা। আমার চাইতে আমার হাতের চা খেতে আরো সুন্দর লাগবে। যাও মা, ওই দিকে রান্নাঘর, সব পাবে। ঠিক আছে। পছন্দ হয়েছে? সত্যি মা, তুমি যেমন সুন্দর, তোমার হাতের চাটাও তেমন সুন্দর হয়েছে। মা, মনে হচ্ছে আমি এবারই মালিক আর আপনি আমার অতিথি। তুমি ঠিক বলেছ মা, আমারও তাই মনে হচ্ছে। বাড়ির মালিক সাজলাম বলে আমাকে মারবেন না তো মা? হ্যাঁ, আমি তোমাকে মারবো। তুমি খুব লক্ষ্মী মেয়ে মা, যাও আগুনকে চাটা দিয়ে এসো। আচ্ছা। মা কোন রুমে আছে? উপরে। এই নিন আপনার চা। থ্যাংক ইউ। স্যার, আপনি কিছু মনে না করলে একটা কথা বলবো? হ্যাঁ বলুন। স্যার, আপনি অফিসে একরকম আর বাসায় আরেক রকম। মানুষের দুটি রূপ, একটি বাহিরের আরেকটি অন্তরের। স্যার, চা আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। স্যার, আপনাকে কেমন যেন উদাস উদাস মনে হচ্ছে, আপনি কি কিছু ভাবছেন? আপনি ঠিক বলেছেন, আজকের এই মুহূর্তে আমার মনের পর্দায় অনেক স্মৃতি বারবার ভেসে উঠছে। আপনার কথা শুনে মনে হচ্ছে আমার অজান্তে আমি আপনার হারানো দিনগুলির কথা মনে করিয়ে দিলাম। আপনি ঠিক বলেছেন, সে হারানো আনন্দ আর বেদনার কথাগুলি আমার মনে পড়ছে। সেই হারিয়ে যাওয়া দিনগুলির কথা আমি আপনাকে শোনাতে চাই, আপনি শুনবেন? জি বলুন। কোথা থেকে যে শুরু করি তাই ভাবছি। আমারও প্রেম ছিল, ভালোবাসা ছিল, আমিও একজনকে ভালোবাসতাম।
দোষ নির্দশা সে ভালোবাসার এই তো সময় এই তো পরিবেশ হাতের রেখায় চেয়ে দেখো শনির দশা সে ভালোবাসার এই তো সময় এই তো পরিবেশ হাত ধরে চলো এবার যাই নিরুতে Hey!
হয়েছে স্যার? আমাদের সবাইকে মেরে ডাকাতরা মালা আপাকে তুলে নিয়ে গেছে। রহিম, রহিম, ডাকাতরা বিয়ের গাড়িতে হামলা করে মালাকে তুলে নিয়ে যাবার পর মালার আর কোনো খোঁজ পাইনি। ভেবেছিলাম মালার বিয়ের দামি গহনা ডাকাতরা লুটপাট করে নিয়ে অন্তত মালার লাশটা ফেলে দিয়ে যাবে, কিন্তু নিষ্ঠুর ডাকাতরা তাও করেনি। অনেক খোঁজ করেছি, অনেক অপেক্ষা করেছি, কিন্তু আজও মালার কোনো সন্ধান পাইনি। হয়তো মালা বেঁচে নেই, মালা বেঁচে থাকলে এতদিনে সে আমার কাছে ফিরে আসতো। স্যার, আপনার দুঃখের কাহিনী শুনতেছে, আমি আপনাকে আবার নতুন করে দুঃখ দিলাম, আমাকে ক্ষমা করবেন স্যার। থাকো সব কথা, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি, চলুন। একটা কথা বলতে এসেছি। বলো মা। বিজলিকে আমার ভীষণ পছন্দ হয়েছে বাবা। তুমি যে মেয়েকে দেখো তাকেই তোমার পছন্দ হয়ে যায় মা। সত্যি বলছি বাবা, বিজলির মতো মেয়ে হয় না। একদিনের পরিচয়ে বিজলি আমার মন জয় করে নিয়েছে। তাতে কোনো লাভ নেই মা। আমি জানি বাবা, তুই মালাকে আজও ভুলতে পারিসনি। যে মরে গেছে তাকে নিয়ে ভেবে কোনো লাভ নেই, তোকেও তো বাঁচতে হবে বাবা। তুমি ঠিকই বলছো মা, কিন্তু আজও আমি আমার মন থেকে মালাকে মুছে ফেলতে পারিনি। বাবা আমার দিকে চেয়ে দেখ, তোর বাবা এই দুনিয়াতে বেঁচে নেই, তুই বলে আমি কি বেঁচে নেই বাবা? আমি তো শুধু তোর মুখের দিকে চেয়ে আজও বেঁচে আছি। তুমি ছাড়া এই দুনিয়াতে আমার কি আছে? তাহলে তুই আমাকে কথা দে বাবা, তুই বিজলিকে বিয়ে করবি? আচ্ছা মা, তুমি কি বলো তো, এই সকাল সকাল আমার বিয়ে নিয়ে কি শুরু করেছো? ঠিক আছে বাবা, তুই আমার বুদ্ধিমান ছেলে, তোকে আর এত করে বোঝাতে হবে না। তুই যখন আমার জন্য বেঁচে আছিস, আমি জানি তুই আমার কথা রাখবি। তুমি আমার লক্ষ্মী মা। লক্ষ্মী ছেলে আমার মা। মাসুদ সাহেব, বিজলিকে আমার চেম্বারে পাঠিয়ে দিন। বসুন, আমি আগামীকাল সিঙ্গাপুর যাব, রিজার্ভেশনে টিকিট কনফার্ম করুন। স্যার আপনি সিঙ্গাপুর কেন যাচ্ছেন? একটা জরুরি কনফারেন্সে অ্যাটেন্ড করতে কালই আমাকে সিঙ্গাপুর যেতে হচ্ছে। কতদিনের জন্য যাচ্ছেন স্যার? এই তো 10-15 দিন হবে। ওকে স্যার, আমি সব ব্যবস্থা করছি। বিজলি। কি বলুন? বিজলি, একটা সত্য কথা বলবো? জি বলুন। কাল আমাদের বাসায় আপনাকে দেখে নতুন বলে মনেই হয়নি, খুব সহজেই আপনি আমার মায়ের মন জয় করে নিয়েছেন। থ্যাংক ইউ স্যার, শুনে খুব খুশি হলাম। স্যার আমি তাহলে আসি। থ্যাংক ইউ স্যার। মা, আমি যাচ্ছি মা। বাবা, তুই কি বিজলিকে আমার কথাটা বলেছিলি? না মা। কেন বলিসনি? এত তাড়াহুড়ো কিসের মা, সময় হলে বলবো। আমি জানি তোর বলার কোনোদিনও সময় হবে না, আমি আর তোকে সময় দিতে পারবো না। আমি এক্ষুনি বিজলিকে টেলিফোন করে নিজে বলবো। মা, মা তুমি কি আমাকে ব্ল্যাকমেল করতে চাও? ধরে নে তাই। এখন বল, তুই কবে বিজলিকে বিয়ে করে নতুন বউ সাজিয়ে আমার বাড়িতে নিয়ে আসবি? আজকাল যে তোমার কি হয়েছে মা, কিছুই বুঝি না। তুমি দেখছি ছোট্ট শিশুর মতো কথা বলো। আমি বিদেশ থেকে ঘুরে এসে
বিজলির সাথে কথা বলবো। না, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। আজই তোকে বিজলিকে বলতে হবে। ঠিক আছে মা, তোমাকে কথা দিচ্ছি, বিজলির সাথে দেখা হলে সুযোগ বুঝে কথাটা আমি বিজলিকে বলবো। তুমি খুশি তো? এই তো আমার লক্ষ্মী ছেলের মতো কথা। তুমি দোয়া করো মা, আসি যা। পাগল ছেলে। স্যার, আপনি বিদেশ যাওয়ার আগে এই ফাইলটা সই করে দিয়ে যান। বসুন। জানেন বিজলি, সেদিন আপনাকে দেখে মার খুব পছন্দ হয়েছে, সবসময় আপনার কথা বলে। মাকে দেখে আমার খুব ভালো লেগেছে। মার হাসি খুশি কথা শুনে আমার মনে হয়েছে উনি যেন আমার নিজেরই মা। তার আদর স্নেহ ভুলবার নয়। বিজলি, আপনাকে একটা ছোট্ট কথা বলতে চাই। জি বলুন, কি কথা বলতে চান? না মানে কিভাবে বলবো ঠিক, এমন কি কথা যে বলতে পারছেন না? বলতে পারছি না এই কারণে, আপনি যদি আমার কথা না রাখেন। আগে থেকে কি করে বুঝলেন আমি আপনার কথা রাখবো না? আমি চাই আপনি আমার সাথে যাবেন। জি, আমি মানে সিঙ্গাপুরে? সিঙ্গাপুরে নয়, আমি চাই আপনি আমাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেবেন। আপনি যখন বলছেন আমি অবশ্যই আপনাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেব। থ্যাংক ইউ। এবার বলুন, আমি বিদেশ যাচ্ছি, আপনার জন্য কি নিয়ে আসবো? আমার চাওয়ার কিছু নেই, আমি চাই আপনি ভালোভাবে ফিরে আসুন। ফিরে তো আসবোই, তবুও কি আমার কাছে আপনার কিছুই চাইবার নেই? ঠিক আছে, আপনি যখন আমার জন্য কিছু আনতেই চাচ্ছেন তাহলে পুরো সিঙ্গাপুরটাই আমার জন্য নিয়ে আসবেন। আমি তাই আনতাম, কিন্তু আমার ব্রিফকেসে এত বড় জায়গা নেই। স্যার, কটা বাজে? ও মাই গড, এয়ারপোর্টে রিপোর্টিং এর শুরু হয়ে গেছে, এক্ষুনি যেতে হবে। চলুন চলুন। সিঙ্গাপুর থেকে এসেই আমাকে আবার আবুধাবি যেতে হবে, এ মাসটা এরকমই যাবে। Good.
গুড, ভেরি গুড, বাই। অনেক কিছু কিনবো। সবার আগে তুমি তোমার জন্য একটা শাড়ি পছন্দ করো। শাড়ি মানে আমার জন্য? না না, আমার জন্য শাড়ি লাগবে না মা, চলুন। এই দুষ্ট মেয়ে, আমার পরে একদম কথা বলবে না, আমি কিন্তু তাহলে তোমাকে মারবো, বুঝেছ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই লাল শাড়িটা দেখান তো। সুন্দর তো শাড়িটা। দেখি বিজলি, শাড়িটা তোমার পছন্দ হয়েছে? চিনা মা। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তোমার পছন্দ হয়েছে। শাড়িটা প্যাক করে দিন তো। না মা, রাখো। আমার ধারণা ভুল না হলে নিশ্চয়ই আপনি একজন বাঙালি। আপনি ঠিকই বলেছেন, আমি 100% বাঙালি। নাইস টু মিট ইউ। আমার নাম আকাশ। আমার নাম আগুন। কয়েকদিন আগে বাংলাদেশ থেকে এসেছি একটা কনফারেন্সে যোগ দিতে। কনফারেন্স শেষ হলেই দেশে ফিরে যাবো। চলুন না, বসে কথা বলা যাক, চলুন বসুন। আমি বেশ কিছুদিন ধরে এখানে রয়েছি। একটা রোড অ্যাক্সিডেন্টের পর আমি পঙ্গু হয়ে গিয়েছিলাম, চিকিৎসার জন্য এখানে এসেছিলাম। জানেন, চিকিৎসার আগে আমি ভাবতেও পারিনি আমার পঙ্গুত্বের জীবন থেকে আমি আবার নতুন জীবনে ফিরে আসব। আমি এখন সম্পূর্ণ সুস্থ। অবশ্য আমিও খুব তাড়াতাড়ি দেশে ফিরে যাব। দেশে আপনার কে কে আছেন? শুধুমাত্র স্ত্রী ছাড়া বাবা মা সবাই আছেন। তাহলে এখনো আপনি বিয়ে করেননি? না, আমার এই অ্যাক্সিডেন্টের জন্যই আমি বিয়ে করিনি। অ্যাক্সিডেন্টের জন্য বিয়ে করেননি, তার মানে? সে এক হাসি কান্নার ইতিহাস। আমি একজনকে মন প্রাণ দিয়ে ভালোবাসতাম, তাকে বিয়ে করে গড়ে তুলতে চেয়েছিলাম সুন্দর এক পৃথিবী, কিন্তু তাহার হয়ে ওঠেনি। মারাত্মক এক সড়ক দুর্ঘটনায় আমি চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেলাম। আমার এই পঙ্গুত্বের জীবনের সাথে বিয়ে করেও সুন্দর জীবনটাকে আমি নষ্ট করে দিতে চাইনি। আর চাইনি বলি আমি ওর সাথে মিথ্যে অভিনয় করে আমার প্রেমকে অস্বীকার করে ওকে চরম অপমান করে ওকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। যদিও অনেক কষ্ট আমি পেয়েছিলাম, কিন্তু তখন এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। সে যাক, আল্লাহর অসীম রহমতে আমি এখন সম্পূর্ণভাবে সুস্থ। দেশে ফিরেই আমি ওকে বিয়ে করব। এবার বলুন, আপনি বিবাহিত না অবিবাহিত? আমার জীবনেও ঘটে গেছে এক করুণ প্রেমের ইতিহাস। প্রথম প্রেম কখনো ভোলা যায় না। আমি একটি মেয়েকে ভালোবাসতাম, তার সাথে আমার বিয়ে হচ্ছিল, কিন্তু বিয়ের দিন রাস্তা থেকে ডাকাতরা ওকে তুলে নিয়ে যায়। পরে ওকে আর খুঁজে পাইনি। তারপর আমার জীবনে দেখা দিল আরেকটি মেয়ে। বর্তমানে সে আমার অফিসে চাকরি করে। মেয়েটিকে দেখে আমার মায়ের ভীষণ পছন্দ হয়েছে। মা তার সাথে আমার বিয়ে দিতে চায়, কিন্তু মজার ব্যাপার কি জানেন, আজ পর্যন্ত আমি তাকে আমার বিয়ের প্রস্তাব দিতে পারিনি। বলেন কি আশ্চর্য ব্যাপার, আপনি যাকে বিয়ে করবেন তাকে এখনো বিয়ের কথাই বলেননি? না 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 না, এটা বড় অন্যায় আপনার। জানেন, বলতে যেয়েও বলতে পারিনি। আমার কেন জানি ভয় হয় যদি সে আমাকে ফিরিয়ে দেয়, যদি আমার প্রস্তাবে সে রাজি না হয়। আরে দূর মশাই, আপনাকে নিয়ে আর পারলাম না। আচ্ছা, আপনি কি করে আগে থেকে বুঝলেন সে আপনাকে ফিরিয়ে দিবে? দাঁড়ান, এক্ষুনি আমিও সমাধান করে দিচ্ছি। এবার আপনি ওর নাম্বারটা বলুন, আমি লাইন ধরিয়ে দিচ্ছি। আপনি বলবেন আমি তোমাকে বিয়ে করতে চাই, তাড়াতাড়ি নাম্বারটা বলুন। এক্ষুনি নাম্বার বলতে হবে? আরে মশাই, শুভ কাজে দেরি করতে নেই, যত তাড়াতাড়ি বলবেন ততই আপনার জন্য মঙ্গল। বলুন, 935
7781. হ্যালো, বলুন তো, আমি কে বলছি? আপনার কণ্ঠটা আমার অনেক পরিচিত। আপনি মিস্টার আগুন? হ্যাঁ, ঠিক বলেছেন। শুনুন, আমি কালই দেশে ফিরছি, আপনাকে একটা জরুরি কথা বলতে চাই। আপনি তো কালই দেশে ফিরে আসছেন, এসে না হয় বলবেন? সামনাসামনি বলতে পারবো না। আরে বলুন না, বলুন বলুন, তাড়াতাড়ি বলুন। আরে আমার প্যাচাল, আরে আর প্যাচাল না করে আসল কথাটা বলুন না, বলুন আমি তোমাকে বিয়ে করতে চাই। আরে বলুন না, বলুন বলুন মশাই। আরে বলছেন কার সাথে কথা বলছেন? আমার এক বাংলাদেশি বন্ধুর সাথে, খুব সুন্দর মনের মানুষ। আপনি আমার বন্ধুকে দেখলে খুব খুশি হবেন। আপনার বন্ধুকে দেখে আমি খুব খুশি হব, তাই না? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, উনি আমাদের খুশির দিনে অংশ নিতে চান। উনি আমাদের কোন খুশির দিনে অংশ নিতে চান? সে কথা বলার জন্যই তো আমি আপনাকে ফোন করেছি। জি, কি কথা? আমি মানে আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি রাজি তো? জি। আমি আগামীকাল বিকেলে দেশে ফিরব। আমি চাই তুমি আমাকে রিসিভ করতে এয়ারপোর্টে আসবে। কি আসবে তো? থ্যাংক ইউ ভেরি মাচ। ও আমাকে কথা দিয়েছে, ও এয়ারপোর্টে আসবে। গুড, ভেরি গুড, কনগ্রেচুলেশন। নিন, এবার বলুন এখন কোথায় যাবেন? ও ভালো কথা, আজ সন্ধ্যায় প্রবাসী বাঙালিদের তরফ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে, ওরা আমাকে দাওয়াত করেছে। জরুরি কোনো কাজ না থাকলে চলুন না আমার সাথে। আমি সব কাজ সেরে হোটেলে ফিরছি, আর আপনি যখন বলছেন তখন তো আমাকে যেতেই হবে। তাছাড়া বিদেশের মাটিতে একসাথে এতগুলো বাঙালিকে দেখব, আমি অবশ্যই যাব। তাহলে আর দেরি না করে চলুন, যাওয়া যাক। চলুন। প্রবাসী বাঙালিদের আজকের এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে এখন গান পরিবেশন করবেন বাংলাদেশ থেকে আগত আমাদের বিশেষ অতিথি আকাশ ও আগুন।
শ্বাস না চাইলেই হবে দেবদাস তুমি চাইলে পরেই মধুর হবে মিলনের ওই ঘন্টা তুমি আমার নিশ প্রাণ তুমি চাইলে পরে ফুলে ফুলে ধরবে মনের ঘন্টা তুমি আমার তুমি আমার তুমি আমার তুমি আমার তুমি চাইলে পরে এই বুকটাকে দেব মনটা তুমি চাইলে পরে বুকটাকে দেব মনটা চাইলে পরে বাজিয়ে দেব জীবনের শেষ ঘন্টা তুমি আমার তুমি আমার তুমি আমার তুমি আমার ও হো 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 আহা
বলছেন? কে আবুল ভাই? আমি তোমার বিজলি অপা বলছি। বাসায় কেউ নেই? যে না আপা, বাসায় কেউ নাই। আকাশ ভাই যে বিদেশ গেছে তারও কোনো খোঁজ নাই। প্রতিদিন ভাবি আকাশ ভাই দেশে আসবো, কিন্তু আজও আসলো না। কবে আসবো তাও জানি না। যদি দুই একদিনের মধ্যে তোমার আকাশ ভাই দেশে ফিরে আসে, আর যদি আমার কথা জিজ্ঞেস করে, আমার ঠিকানা জানতে চায়, তাহলে তুমি আমার এই ঠিকানা তাকে দেবে। 30 নম্বর আগ্রাবাদ হালি শহর চট্টগ্রাম। যে আপা, আকাশ ভাই দেশে আসলে অবশ্যই আপনার এই ঠিকানার কথা আমি আকাশ ভাইরে বলবো। ঠিক আছে আবুল ভাই, রাখি। এখন কি করব? এখন তোর করার কিছুই নেই। তোকে নতুন করে বাঁচতে হলে এই আগুনই তোর জীবনের সব কিছু। না বিজলি, আগুন আজ দেশে ফিরে আসছে। তুই তাকে এয়ারপোর্টে রিসিভ করতে যাবি না? না, আমি এয়ারপোর্টে যাব না। কেন যাবি না? আমি আজও আকাশকে চিরদিনের জন্য মন থেকে মুছে ফেলতে পারিনি। তুই মুছে ফেলতে পারিসনি, কিন্তু আকাশ তো তোকে চিরদিনের জন্য মন থেকে মুছে ফেলেছে। আকাশ ভুলে যেতে পারলে তুই পারবি না কেন? না, আকাশ এতদিনে তোকে কি দিয়েছে? দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, অপমান ছাড়া আর কিছুই দিতে পারিনি। তুই আকাশকে ভুলে যা। না, কই, আকাশ তো একবারও ভুল করে তোর কোনো খোঁজ নেয়নি। তুই কি বেঁচে আছিস না মরে গেছিস? আকাশ আজ তোর কাছে অতীত। তোর হৃদয় থেকে আকাশকে চিরদিনের জন্য মুছে ফেলতে হবে। বর্তমানে এই পৃথিবীতে আগুনই হচ্ছে তোর সবচেয়ে আপনজন, তোর নতুন জীবনের পথ চলার একমাত্র সাথী। বুঝলি? তুই আকাশকে চিরদিনের জন্য ভুলে যা, ভুলে যা, ভুলে যা, ভুলে যা, ভুলে যা। তুই সম্পূর্ণ সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবি এ আমি কোনোদিন ভাবিনি। বাবা, তোমার সঙ্গে পরিচয় করে দিই আমার বন্ধু আগুন। আগুন আমার বাবা। আগুন, ওয়ালাইকুম আসসালাম। আসি। ওকে বন্ধু, আবার দেখো বন্ধু। চল বাবা, চল বাড়ি চল। ফিরেছিস, আর দেরি না করে তোর পছন্দ করা মেয়ে বিজলির সাথে তোর বিয়ের কাজটা আমি সেরে ফেলতে চাই। হ্যাঁ বাবা, আমার অ্যাক্সিডেন্টের কারণে এমনিতে অনেক দেরি হয়ে গেছে। এবার আমি বিজলিকে বিয়ে করে ঘরে তুলতে চাই। বিজলিকে চমক দেওয়ার জন্যই এতদিন ইচ্ছে করে আমি বিজলির সাথে কোনো যোগাযোগ করিনি। আমাকে দেখে বিজলি নিশ্চয় চমক উঠবে, বিজলি অবাক হবে। আমি কাল বিজলির সাথে দেখা করে বিয়ের কথাটা পাকা করে ফেলতে চাই। তুই তাই করিস বাবা, তোর বিয়েতে আমার আর কোনো আপত্তি নেই। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ ভেরি মাচ।
আছে। বিজলি, কতদিন দেখিনি তোমায়। তোমাকে না দেখা পর্যন্ত আমার মনে কোনো শান্তি নেই। আমি জানি তুমি আমাকে কত ভালোবাসো। তুমি যে কথা আমাকে বলেছিলে তা আমি আজও ভুলিনি। আমি যখন পঙ্গু ছিলাম তখন তুমি বলেছিলে তোমার হাত নেই পা নেই, তাতে কি হয়েছে? আমার তো হাত রয়েছে, পা রয়েছে। তোমার সে সান্ত্বনার কথা আমি আজও ভুলতে পারিনি। হ্যাঁ হ্যাঁ বিজলি, তুমি আমাকে দেখে চিনতে পারবে তো? হ্যাঁ চিনতে পারবে তো? আমি তোমাকে আমার অতীত জীবনের সব কথা জানিয়েছি এবং সেদিন সিঙ্গাপুর থেকে টেলিফোনে আমার সব কথা তোমাকে বলেছি। এখন বলো, তোমার ইচ্ছার কথাটা কি আমার মাকে বলতে পারি? শুনুন, আপনি তো আপনার অতীত জীবনের সব কথাই আমাকে বলেছেন, কিন্তু আমার জীবনের একটা অতীত থাকতে পারে, সেই অতীত জীবনের কথা আপনি শুনবেন না? না বিজলি, আমি তোমার কোনো অতীত জানতেও চাই না, শুনতেও চাই না। তবু আমি আপনাকে... না বিজলি, আমি আমার বর্তমান সম্পর্কের উপরেই সিদ্ধান্ত নিতে চাই। আপনি কি সিদ্ধান্ত নিতে চান? এতদিন সামনাসামনি বলতে লজ্জা করছিল, কেন জানি না আমি বলতে পারিনি। তবু তুমি যদি আজ আমার কথা শুনতে চাও তাহলে আমি বলতে পারি। বলুন। আমার মা আর এক মুহূর্ত দেরি করতে চান না, এখনই তোমার সাথে আমার বিয়ের কাজটা সেরে ফেলতে চান। তাহলে বলো, এই প্রস্তাবে তুমি রাজি আছো? কি ভাবছো, চুপ করে আছো কেন? কথা বলো, কথা বলছো না কেন? কথা বলো। তুমি রাজি? বিল্লি, বিল্লি, একথা শোনার জন্য আমার মা ব্যাকুল হয়ে আছেন। একথা শোনার পর আমার মা যে কত খুশি হবেন সে কথা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। চলো এক্ষুনি তোমার মাকে এই খুশির কথাটা জানিয়ে আসি। চলো এসো আমার সাথে, এসো বিজলি, মা এসো। মা, বিজলি তোমার ছেলের বউ হতে রাজি হয়েছে। বলো মা, তুমি খুশি হওনি? এই খুশির খবরটা শোনার জন্য আমি এতদিন অপেক্ষায় ছিলাম বাবা, সে আশাটা আজ আমার পূরণ হলো। বিজলির মতো মেয়ে হয় না, তুই জানিস না বাবা, তুই বিদেশ থাকাকালীন প্রতিদিন প্রতি সময় বিজলি আমার খোঁজ খবর নিত, আমাকে নিয়ে বেড়াতে যেত। আমি জানতাম বিজলি কখনো আমার অবাধ্য হবে না, তাই আমি বিজলিকে সাথে নিয়ে ওর পছন্দ মতো তোদের বিয়ের সব বাজার আমি সেরে ফেলেছি বাবা। বিজলি আমার লক্ষ্মী বৌমা হবে, আমার এতদিনের অন্ধকার ঘর আলোতে ভরিয়ে দেবে, আমার আগুনের কপালে সুখ সয় না। আমি দোয়া করি তোমাদের জীবন সুন্দর ফুলের মতো চিরদিন সুরভি ছড়াবে। তোমার এই ঋণের কথা আমি কোনোদিন ভুলব না মা। তোমরা তোমরা সুখী হবে মা, তোমরা সুখী হবে। আমাকে দেখে ভয় পেয়ে গেলে নাকি? আরে আমি ভূত না পেতনিও না, আমি তোমার আকাশ। তুমি? হ্যাঁ আমি। আরে আমি মরে যাইনি, এখনো বেঁচে আছি। আরে আমাকে দেখে অবাক হওয়ার কিছু নেই। এবার আমি তোমাকে একটা মজার জাদু দেখাবো।
যা দেখে তুমি আরো বেশি অবাক হয়ে যাবে। ওয়ান টু অ্যান্ড থ্রি এই হলো আমার জাদু। আমি হাঁটতে পারি, আমি ঘুরতে পারি, আমি আমি উৎপাস করতে পারি, আমি দৌড়াতে পারি, আমি নাচতে পারি, আমি লাফাতে পারি, আমি সব কিছু করতে পারি। কি কেমন দেখলে আমার জাদু? বিজলি, তুমি আমাকে ভিতরে আসতে বলবে না? থ্যাংকস। জানো বিজলি, ভেবেছিলাম তুমি হয়তো এতদিন আমাকে ভুলেই গেছো, আমাকে দেখে তুমি চিনতেই পারবে না। বিশ্বাস করো বিজলি, আমি তোমার কসম খেয়ে বলছি, আমি এক মুহূর্তের জন্য তোমাকে ভুলিনি। প্রতিদিন, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড তোমাকে আমার মনে পড়েছে। তোমাকে একটু দেখার জন্য আমার মন ছটফট করেছে, আমি যেন পাগল হয়ে গিয়েছিলাম। কতদিন থেকে তোমার হাসি দেখি না, একটু হাসো না, একটু হাসো না প্লিজ বিজলি, একটু হাসো বিজলি প্লিজ, কই একটু হাসো না, হাসো। থ্যাংকস। জানো বিজলি, এতদিন আমি খুব ভয় ছিলাম, ভেবেছিলাম তুমি আমাকে দেখলে আমার সাথে ঝগড়া করে, অভিমান করে আমার সাথে কথাই বলবে না, আমাকে তোমার সামনে থেকে দূর দূর করে তাড়িয়ে দেবে, এটাই তো স্বাভাবিক। আরো ভেবেছিলাম যে সেদিন তোমাকে আমার ওই তাড়িয়ে দেওয়ার অভিনয়টাকে তুমি সত্যি মনে করেছো কিনা। বিশ্বাস করো বিজলি, আমি কখনো আমার ওই পঙ্গুত্বের জীবনের সাথে তোমাকে জড়াতে চাইনি। সেদিন সেই নিখুঁত অভিনয় করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তোমার প্রেমই আমাকে নতুন জীবন দিয়েছে বিজলি। কই, তুমি তো কিছু বলছো না, আর বলবি বা কেমন করে, আমি তো তোমাকে বলার সুযোগই দিচ্ছি না, আমি তো একাই বকবক করে যাচ্ছি। বিজলি, তুমি কিছু বলো না, বলো বলো বিজলি। হ্যালো, আগুন বলছি। কেমন আছো বিজলি? ভালো। শোনো বিজলি। জি। সিঙ্গাপুরে আমার যে বন্ধুর সাথে পরিচয় হয়েছিল তার সাথে তোমার পরিচয় করিয়ে দেব। আজ সন্ধ্যায় মিড নাইট সাং চাইনিজ রেস্টুরেন্টে তোমার জন্য আমরা অপেক্ষা করব, তুমি আসবে তো? জি। রাখছি। কি ব্যাপার বিজলি, কি ভাবছো? ভাবছি। বলো, চুপ করে আছো কেন? তুমি অনেক দেরি করে ফেলেছো আকাশ। আমার অন্যদের বিয়ে ঠিক হয়ে গেছে। তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, এসব তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আমি ঠিকই বলছি। না 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 বিজলি, এ হতে পারে না, হে আমি বিশ্বাস করি না। তুমি আমার, তুমি শুধু আমার, তুমি আর কারো হতে পারো না। তুমি তুমি আমার ভালোবাসাকে, আমার প্রেমকে তুমি গলা টিপে হত্যা করতে পারো না। তুমি আমার ছেলে, তুমি আমার আছো, আমারই থাকবে, তুমি আর কারো হতে পারো না। আমার কাছ থেকে কেউ কোনোদিন তোমাকে কেড়ে নিতে পারবে না। তুমি যা কিছু বলছো সব ভুল, সব মিথ্যে। আমি তোমার কথা মানি না, আমি তোমার কথা মানি না। তুমি আমার বিজলি, তুমি শুধু আমার, তুমি আকাশের বিজলি, তুমি আকাশের বিজলি। তোমার বিজলি? এ কথা বলতে তোমার লজ্জা করছে না? কোথায় ছিল এতদিন তোমার বিজলি, যার হৃদয় ভেঙে তুমি চুরমার করে দিয়েছিলে, যাকে তুমি অপমান করে রক্তাক্ত করে ঘর থেকে বের করে দিয়েছিলে? একবারও কি ভুল করে জানতে চেয়েছো? এতদিনে বিজলি বেঁচে আছে না মরে গেছে, একবারও কি ভেবেছো?
বিজলি এক বুক জ্বালা নিয়ে কেমন আছে? আজ যদি আমি তোমাকে প্রশ্ন করি, আমার জায়গায় তুমি হলে তুমি কি করতে? তুমি ঠিক জীবনে আমি তোমাকে অনেক দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দিয়েছি, কিন্তু বিজলি এটাও সত্য, তারপর থেকে প্রতিটি মুহূর্ত আমি নিজের যন্ত্রণার আগুনে চলে পড়ে চারকার হয়ে গেছি, সে আগুনে আমি আজও চলছি। জানো বিজলি, শুধু জানতাম চিরদিন তুমি শুধু আমারই থাকবে, কখনো ভাবিনি তুমি অন্য কারো হবে। শেষবারের মতো তোমাকে বলছি, আজও আমি তোমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তোমার জন্য আমার দুয়ার চিরদিন খোলা থাকবে। তুমি ভালো থেকো বিজলি, সুখী হও। আপনাকে কেমন যেন উদাস উদাস মনে হচ্ছে। মনটা আমার ভীষণ খারাপ, কালই আমি ঢাকায় ফিরে যাব। কি বলছেন আপনি, আমার বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে, আপনি আমাকে কথা দিয়েছিলেন আপনি আমার বিয়েতে উপস্থিত থাকবেন, অথচ এখন আপনি বলছেন কালই চলে যাবেন। হ্যাঁ, আমি ঠিকই বলছি, আমাদের দুজনের মাঝে আরেকজন এসে গেছে, আর তার সাথে ওর বিয়ে হচ্ছে। কে সে, আপনি তাকে চেনেন, তাকে জানেন? না, আমি তাকে চিনি না, জানি না, আমি তাকে জানতেও চাই না। তাছাড়া যার সাথে ওর বিয়ে হচ্ছে তার তো কোনো অপরাধ নেই। অপরাধ নেই মানে? আপনাদের দুজনের ভালোবাসার মাঝে সে বাধা হয়ে দাঁড়িয়েছে, আমি তো মনে করি এটাই তার সবচেয়ে বড় অপরাধ। অপরাধের বিচার করার অধিকার তো আমার নেই, শুধু এটুকু জানি তার সাথে ওর বিয়ে হচ্ছে, তাই ভাবছি কালই আমি ঢাকা ফিরে যাব। না, আমি আপনার কোনো কথাই শুনব না, আমার বিয়েতে আপনাকে থাকতেই হবে। না না, আমাকে ফিরে যেতেই। আকাশ, আপনার সাথে ওর পরিচয় করিয়ে দিই, ও বিজলি, ওর সাথে আমার বিয়ে হচ্ছে। দাঁড়িয়ে কেন, বসুন বসো। বিজলি, তোমাকে আমি যার কথা বারবার বলেছিলাম, এ হচ্ছে আমার সেই বন্ধু আকাশ। জানো বিজলি, আমার বন্ধুর মন খুব খারাপ, অবশ্য ওনার কোনো দোষ নেই, উনি একজনকে ভালোবাসতেন, তার অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে, তাই উনি চলে যাচ্ছেন। আমি এত করে বলছি আমাদের বিয়ের অনুষ্ঠানে থাকতে, কিন্তু উনি কিছুতেই রাজি হচ্ছেন না, উনি থাকলে খুব ভালো হতো। তুমি একটু আমার হয়ে বুঝিয়ে বলো না আমাদের বিয়ের অনুষ্ঠানে থাকতে। আপনি আপনার বন্ধুর বিয়েতে উপস্থিত থাকলে উনি খুব খুশি হবেন। আপনি যখন বলছেন তখন আপনাদের বিয়েতে আমি অবশ্যই থাকব। থ্যাংক ইউ আকাশ।
আজকের এই বিয়ের অনুষ্ঠানে আনন্দে আনন্দে ভরিয়ে দেবার জন্য আমি আমার প্রাণপ্রিয় বন্ধু আকাশকে গান গাইতে অনুরোধ করছি। তার গান আপনাদের সবাইকে মুগ্ধ করবে। আজ আমার বন্ধু আগুনের বিয়ে, আমি নিশ্চয়ই গান গাইব। আর আমি চাই আমার গানের সুরে আমার বন্ধু আগুন আর নববধূর বিয়ের অনুষ্ঠান গানে গানে ভরে উঠুক।
দোয়া করি তোমরা সুখী হও। চলি আকাশ, দাঁড়াও আকাশ। তুমি সবাইকে ফাঁকি দিতে চাইলেও আমাকে ফাঁকি দিতে পারবে না আকাশ। তুমি নিজের মুখে স্বীকার না করলেও আমি সব জানি, এই বিজলি তোমার সত্যিকারের প্রেমিকা। যে কথা আমি নিজের কানে শুনেছি এবং আমি নিজের চোখে দেখেছি। বিজলি, আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমার কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিতে এলাম। যাওয়ার আগে শুধু তোমাকে একটা কথাই বলতে চাই বিজলি, এই আগুনই হচ্ছে আমার বন্ধু। বিজলি, ওকে আমি অনেক কাছ থেকে দেখেছি, ও তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, তোমাকে নিয়ে ঘর বাঁধার অনেক স্বপ্ন দেখছে। আমার মনে হয় আগুনের ভালোবাসার কাছে আমি চিরদিনের জন্য হেরে গেছি। আজ থেকে আমার নতুন পরিচয়, আমি ভালোবাসার যুদ্ধে পরাজিত প্রেমিক। আমি যে তোমাকে ভালোবাসতাম সে কথা কিন্তু আগুন কিছুই জানে না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার তরফ থেকে আগুন কোনোদিনও জানবে না। আমি তোমার নতুন চলার পথে কাঁটা হতে চাই না। আমি চাই তুমি আগুনকে বিয়ে করে সুখী হও, সুখী হও। আমি চাই না সুন্দর একটা প্রেমের মৃত্যু হোক, তোমাদের প্রেমকে আমি বাঁচাতে চাই। কারণ আমি জানি হারানো প্রেমের কি জ্বালা, কি যন্ত্রণা, যার সাক্ষী তুমি, আমি, নাম না জানা আরো অনেকে। তাই আমি মাকে না জানিয়ে এই মিথ্যে বাসর ঘর সাজিয়েছি শুধুমাত্র তোমাদের সত্যিকার প্রেমের মর্যাদা দিতে। ভালোবাসার যুদ্ধে তুমি পরাজিত হওনি আকাশ, তোমরা ভালোবাসার যুদ্ধে জয়ী হয়েছ। বিজলিকে চিরদিনের জন্য তোমার হাতে তুলে দিলাম। তোমার ভয় নেই মা, তুমি কে, কি তোমার পরিচয়, কি তোমার নাম? আমি মালা, চট্টগ্রামে আমার বাড়ি। আমাকে আগুনের কাছে নিয়ে চলুন প্লিজ। আগুন কি, আগুন তোমার কি হয় মা? আমার সব কিছু মনে পড়েছে। আমরা রেডি আছি, তুমি শুধু পুলিশের দিকে কড়া নজর রাখবে। ওকে, আগুনের সাথে আমার বিয়ে হচ্ছিল। রাস্তায় ডাকাতরা আমাদের গাড়িতে হামলা করে, আমার মাথায় আঘাত করে, আমি জ্ঞান হারিয়ে ফেলি। তারপর আমার কিছুই মনে নেই, কিন্তু আমি এখানে কি করে এলাম? আমি চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে তোমাকে বধুবেশী রক্তাক্ত মরণাপন্ন অবস্থায় অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখি, তারপর তোমাকে তুলে আমার বাড়িতে নিয়ে আসি। জানো মা, মারাত্মক এক সড়ক দুর্ঘটনায় আমার স্ত্রী আর একমাত্র কন্যাকে হারিয়ে আজ আমি একা। তোমার যখন জ্ঞান ফিরি তখন তুমি কিছুই বলতে পারছিলে না। তুমি কখনো হাসতে, কখনো কাঁদতে, কখনো গান গাইতে, কাউকে চিনতে পারতে না। কোনো কিছু বললে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে, কোনো কথার উত্তর দিতে না। ডাক্তার বলল তোমার মাথায় প্রচন্ড আঘাতে
তোমার স্মৃতিশক্তি সম্পূর্ণ হারিয়ে ফেলেছ। তারপর আজই প্রথম তুমি তোমার নাম বলেছো, আগুনের কথা বলেছো। আমাকে আমার আগুনের কাছে নিয়ে চলুন বাবা, আমি আমার আগুনের কাছে যাব। তুমি কোনো চিন্তা করো না মা, আমি কালই তোমাকে চট্টগ্রামে তোমার আগুনের কাছে নিয়ে যাব। এখন একটু শান্ত হও মা। আমার কোথায় যাবেন স্যার? মা আমরা কোথায় যাব? 40x1 হালি শহর আগ্রাবাদ। আকাশ, এই সে আমার হারিয়ে যাওয়া মালা। আমার মালা বেঁচে আছে, আমার মালা। বাবা আগুন, আমি চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে মালাকে রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখি, তারপর তাকে তুলে আমার বাড়িতে নিয়ে আসি। এতদিন মালা তার সমস্ত অতীতের স্মৃতিশক্তি হারিয়ে মানসিকভাবে অসুস্থ ছিল। মালা তোমার নাম ঠিকানা আমাকে সব বলেছে, তাই আমি মালাকে তোমার কাছে নিয়ে এসেছি। আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। দোয়া করি বাবা তোমরা সুখী হও। আগুন, আজ আমি শুধু একাই ভালোবাসার যুদ্ধে জয় হইনি, তুমিও ভালোবাসার যুদ্ধে জয় হয়েছো আকাশ। এসো ভাই মালা, তোমাকে আজ আগুনের নববধূ হিসেবে বরণ করে নিলাম। তুমি যে আমার
একজন।